আবারও স্বাগতম জানাচ্ছি আপনাকে আমার একাডেমিক ক্যাড লিস্টের আরও একটি নতুন এপিসোডে। আজকে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সম্পর্কে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, সংক্ষেপে বিইউপি, বাংলাদেশের 29তম সরকারি বিশ্ববিদ্যালয়, যা 2008 সালে ঢাকার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাদেশ 2009 আইনের অধীনে এটি প্রতিষ্ঠা পায়। এ বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য হচ্ছে জ্ঞানের মাধ্যমে উৎকর্ষ সাধন। ধরন পাবলিক বিশ্ববিদ্যালয়। স্থাপিত 5 জুন 2008, আজ থেকে প্রায় 14 বছর আগে। অধিভুক্তি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সশস্ত্র বাহিনী। আচার্য বাংলাদেশের রাষ্ট্রপতি। উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান। সহকারী উপাচার্য অধ্যাপক ডক্টর এম আবুল কাশেম মজুমদার। শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ 410 জন প্রায়। শিক্ষার্থী 8000-এরও বেশি। স্নাতকে রয়েছে 6800-এরও বেশি। স্নাতকোত্তরে রয়েছে প্রায় 1200। ডক্টরেটের শিক্ষার্থী 85-এরও বেশি। অবস্থান মিরপুর সেনানিবাস, ঢাকা, বাংলাদেশ। শিক্ষাঙ্গন নগর, 23 হেক্টর অর্থাৎ 56 একর। ওয়েবসাইট www.bup.edu.pd। চলুন তাহলে এবার বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। স্নাতক তথ্য ও যোগাযোগ প্রকৌশল, স্নাতক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, স্নাতক পরিবেশ বিজ্ঞান। এবার তাহলে জেনে নিন স্নাতকোত্তরগুলো। স্নাতকোত্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি, স্নাতকোত্তর তথ্য সিস্টেম নিরাপত্তা, স্নাতকোত্তর তথ্য যোগাযোগ প্রকৌশল, স্নাতকোত্তর পরিবেশ বিজ্ঞান এবং ব্যবস্থাপনা। এবার ব্যবসায় শিক্ষা অনুষদ সম্পর্কে জেনে নেওয়া যাক। ব্যবসায় শিক্ষা অনুষদে যে সমস্ত স্নাতকগুলো রয়েছে, স্নাতক বিবিএ অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম, বিবিএ অর্থ ও ব্যাংকিং, বিবিএ ব্যবস্থাপনা শিক্ষা, বিবিএ মার্কেটিং, বিবিএ সাধারণ। ব্যবসায় শিক্ষা অনুষদে যে সমস্ত স্নাতকোত্তরগুলো রয়েছে, এমবিএ অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম, এমবিএ অর্থ ও ব্যাংকিং, এমবিএ মার্কেটিং, এমবিএ ব্যবস্থাপনা শিক্ষা, এমবিএ সাধারণ, এমবিএ পেশাগত। চলুন তাহলে এবার কলা ও সমাজবিজ্ঞান অনুষদ সম্পর্কে জেনে নেওয়া যাক। কলা ও সমাজবিজ্ঞান অনুষদে যে সমস্ত স্নাতকগুলো রয়েছে, বিএ ইংরেজি, বিএসএস অর্থনীতি, বিএসএস সমাজবিজ্ঞান, বিএসএস উন্নয়ন অধ্যয়ন, বিএসএস জনপ্রশাসন, বিএসএস দুর্যোগ ও মানব নিরাপত্তা ব্যবস্থাপনা। কলা ও সমাজবিজ্ঞান অনুষদে যে সমস্ত স্নাতকোত্তরগুলো রয়েছে, স্নাতকোত্তর সমাজবিজ্ঞান, স্নাতকোত্তর অর্থনীতি, স্নাতকোত্তর উন্নয়ন অধ্যয়ন, স্নাতকোত্তর জনপ্রশাসন, স্নাতকোত্তর দুর্যোগ ও মানব নিরাপত্তা ব্যবস্থাপনা, এমএ ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন, এমএ ইংরেজি ভাষা শিক্ষা এবং ফলিত ভাষা তথ্য। সবশেষে রয়েছে নিরাপত্তা এবং কৌশলগত অনুষদ। চলুন জেনে নেওয়া যাক নিরাপত্তা এবং কৌশলগত অনুষদের স্নাতকগুলো। এলএলবি আইন, এলএলবি বিএসএস আন্তর্জাতিক সম্পর্ক, বিএসএস গণযোগাযোগ ও সাংবাদিকতা। এই অনুষদের স্নাতকোত্তরগুলো হলো স্নাতকোত্তর আইন এলএলএম পেশাদার, স্নাতকোত্তর আইন এলএলএম, স্নাতকোত্তর আন্তর্জাতিক সম্পর্ক, স্নাতকোত্তর গণযোগাযোগ ও সাংবাদিকতা। ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমাদের প্রতিটি তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ভিডিওটি দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।